আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আসন্ন হতে যাওয়া বঙ্গবন্ধু টি টোয়েন্টি টুর্নামেন্টের সবচাইতে দামি খেলোয়াড় কে নির্বাচিত হয়েছেন জানতে চান? বিস্তারিত জানতে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, আর নতুন হয়ে থাকলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাওয়া গিয়েছে সুখবর, বঙ্গবন্ধু টি টোয়েন্টি টুর্নামেন্টের চূড়ান্ত দিনক্ষণ জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী 22 অথবা 23 নভেম্বর থেকে শুরু হচ্ছে কর্পোরেট টি টোয়েন্টি লিগ, আর এই লিগের আগে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দল গঠন করবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। ইতিমধ্যেই 5 দলের স্পন্সর চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এখন শুধু ঘোষণা করার বাকি। কর্পোরেট টি টোয়েন্টি টুর্নামেন্টের কারণে এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। ড্রাফটে থাকবে 160 জন ক্রিকেটার। আগামী 12 নভেম্বর হবে প্লেয়ার্স ড্রাফট, এদিন পছন্দের ক্রিকেটারদের নিয়ে দল সাজাবে দলগুলো। শনিবার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। ড্রাফট আমরা সম্ভবত 12 তারিখ করছি এবং প্রায় 160 জন ক্রিকেটারের তালিকা করেছি। 9 আর 10 নভেম্বর ফিটনেস টেস্ট আছে। স্পন্সরটা এখনও 90 ভাগের মতো ঠিক হয়েছে, কিন্তু কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে। এদিকে ড্রাফটে নাকি মোট 4টি ক্যাটাগরিতে রাখা হবে ক্রিকেটারদের। ইতিমধ্যে ক্রিকেটারদের গ্রেড ও পারিশ্রমিক কাঠামো চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। আকরাম খান আরও যোগ করেছেন এ, বি, সি ও ডি মোট 4টি গ্রেডে আমরা খেলোয়াড় রাখছি। পারিশ্রমিকটা এখনও পুরোপুরি নির্ধারিত হয়নি, হয়তো 15 লাখ থেকে কম বেশি হবে যারা এ গ্রেডে আছে। যারা সর্বনিম্ন গ্রেডে থাকবে তারা 4 থেকে 5 লক্ষ টাকা করে পেতে পারে। 4 থেকে 5টা প্লেয়ার থাকবে এ গ্রেডে। সুতরাং বলা বাহুল্য, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ থাকবেন এ গ্রেডে। ইতিমধ্যে এই টুর্নামেন্টের ফিটনেস টেস্টের জন্য ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অনেক আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে ওই টুর্নামেন্ট খেলতে হলে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ক্রিকেটারদের। এদিকে বলে রাখা ভালো, তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের ওয়ানডে দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার, তবে এই টেস্ট দিতে হবে নিষেধাজ্ঞা থেকে ফেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও। এছাড়াও জায়গা পেয়েছে মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাকের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ইন্ডোর সেন্টারে ফিটনেস টেস্ট দিতে হবে ক্রিকেটারদের, আর 2 দিন ধরে চলবে এই ফিটনেস পরীক্ষা। প্রথম সেজনেই ফিটনেস টেস্ট দিবেন সাকিব আল হাসান। এদিকে আরেকটি খুশির খবর দিতে চাই, সেটি হচ্ছে নিষেধাজ্ঞা শেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটের প্রত্যাবর্তনের আগে দেশের অন্য সব ক্রিকেটারের মতো ফিটনেস টেস্ট দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই টেস্টে চমক দেখিয়েছেন তিনি। বিপ টেস্টে সব ক্রিকেটারের চাইতে বেশি নম্বর পেয়ে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে খেলতে যাচ্ছেন সাকিব। বুধবার সকালে হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপ টেস্ট দিয়েছেন সাকিব। দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকলেও তার ফিটনেস যে আগের মতোই আছে সেটারই প্রমাণ দিয়েছেন বিপ টেস্টে। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের খেলার জন্য বিপ টেস্টে বেঞ্চ মার্ক হিসেবে 11 নম্বর বেঁধে দিয়েছিল বিসিবি, আর সাকিব অর্জন করেছেন 13.7 স্কোর, যা গত 2 দিন বিপ টেস্ট দেওয়া ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। গত 2 দিন বিপ টেস্টে 12 স্কোরই তুলতে পেরেছেন মাত্র কয়েকজন। কুমিল্লার পেসার মেহেদী হাসান 13.6 স্কোর করেছেন। 1 বছর নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিবের ফিটনেস নিয়ে কৌতূহল ছিল ক্রিকেট প্রেমীদের। তবে দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও ফিটনেসের দিকে নজর ঠিকই ছিল কিন্তু সাকিবের। বিপ টেস্টে কিন্তু তিনি সেটাই প্রমাণিত করেছেন। অনেক শুভকামনা রইল টাইগার এই ক্রিকেটারের জন্য। এ ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তীতে খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।